অতিরিক্ত ঘাম হওয়াটাকে হাইপার হাইড্রোসিস বলা হয়। চিকিৎসাবিদ্যা একটি পরিচিত সমস্যা। এই সমস্যার কারণে অনেকেই সামাজিকভাবে লাঞ্ছনার শিকার হন। ঘাম সাধারণত দুই ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে দুর্গন্ধযুক্ত আর একটি হচ্ছে দুর্গন্ধমুক্ত। দুর্গন্ধযুক্ত ঘাম হলেই সেটাকে হাইপার হাইড্রোসিস বলা হয়। আমাদের শরীরে 3 মিলিয়নের বেশি ঘামের গ্রন্থি থাকে। এই ঘামের গ্রন্থি থেকে ঘাম বের হয়। ওই ঘাম বের হওয়ার কারণে আমাদের বডির যে তাপমাত্রা সেটা নিয়ন্ত্রণে থাকে। বডির তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকার কারণে আমাদের দৈনন্দিন কাজগুলো অনেক বেশি সহজ হয়। আমাদের দেহে দুই ধরনের ঘামের গ্রন্থি থাকে, একটি হচ্ছে একরাইন আর একটি হচ্ছে অ্যাপোক্রাইন। অ্যাক্রাইন সাধারণত গন্ধ ছাড়া ঘাম নিঃসরণ করে, অ্যাপোক্রাইন হচ্ছে দুর্গন্ধযুক্ত ঘাম নিঃসরণ করে। অ্যাপোক্রাইন সাধারণত দেখা যায় আমাদের বগলের নিচে, কুচকিতে এবং বিভিন্ন গোপন জায়গাগুলোতে অ্যাপোক্রাইন ঘামের গ্রন্থি থেকে থাকে। হাইপার হাইড্রোসিসের বেলায় এই দুই ধরনের ঘর্মগ্রন্থি খুব বেশি সক্রিয় থাকে, যার কারণে অনেক বেশি বেশি ঘাম হয়। হাইপার হাইড্রোসিস বা অতিরিক্ত ঘাম হওয়ার রোগ সাধারণত দুই ধরনের, একটি হচ্ছে প্রাইমারি হাইপার হাইড্রোসিস, যেটাকে ফুকাল হাইপার হাইড্রোসিস বলা হয়। এটার সাথে দেখা যায় আপনি প্রেজেন্টেশনে গিয়েছেন বা আপনি কোনো নতুন মানুষের সামনে দাঁড়িয়েছেন বা নতুন কোনো প্লেসে আপনাকে এমন একটি কাজ করতে বলা হয়েছে যেটার কারণে আপনি অনেক বেশি স্ট্রেস ফিল করছেন বা আনইজি ফিল করছেন, তখন আপনার দেহে ঘর্মগ্রন্থির যে প্রক্রিয়া সেটা একটু স্বাভাবিকভাবে বেশি কাজ করতে থাকে, যার কারণে কপাল ঘামতে থাকে বেশি বেশি, নাক ঘামতে থাকে, মুখ ঘামতে থাকে। এটা কোনো রোগের কারণে হয় না, এটা স্বাভাবিক টার্ম হিসেবে বলা হয়। আরেকটি হচ্ছে সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস। সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস সাধারণত কয়েকটি রোগের কারণে হয়। তার মধ্যে 1 নম্বর রোগটি হচ্ছে যাদের হাইপার থাইরয়েডিজম বা হাইপোথাইরয়েডিজম থাকে। হাইপার বা হাইপার থাইরয়েডিজম বলতে কি বোঝায়? আমাদের গলায় থাইরয়েড গ্ল্যান্ড নামক এক ধরনের গ্রন্থি থাকে। ওই গ্রন্থিতে এক ধরনের হরমোন নিঃসরণ হয় যেটাকে আমরা থাইরয়েড হরমোন বলি। এই থাইরয়েড হরমোন যখন রক্তে বেড়ে যায় এবং কমে যায় তখনই আমাদের এই ঘামের অসুবিধাটা দেখা দিতে পারে। ডায়াবেটিস থেকে ডায়াবেটিস নিউরোপ্যাথি নামক একটা রোগ ডেভেলপ করে, যার কারণে আমাদের দেহের যে নার্ভগুলো সে নার্ভগুলো নষ্ট হয়ে যায় এবং নষ্ট হওয়ার ফলে অনেক বেশি বেশি ঘাম হতে পারে। হঠাৎ করে যদি গ্লুকোজের পরিমাণ কমে যায় স্বাভাবিক রেঞ্জের থেকে তাহলে অনেক বেশি ঘাম হতে পারে। যাদের বাড়িতে ডায়াবেটিসের ইনসুলিন নেওয়া হয় তাদের বাড়িতে হঠাৎ করে দেখা যাবে যে ওই সব ব্যক্তি ইনসুলিন নেওয়ার পরে যদি কিছু খাওয়া দাওয়া না করে সেক্ষেত্রে অনেক বেশি ঘামছে, অথবা আপনি সারাদিন না খেয়ে আছেন হঠাৎ করে দেখা যায় আপনার শরীর অনেক বেশি ঘামছে। এটা কিন্তু হাইপোগ্লাইসেমিয়া বা গ্লুকোজ লেভেল যদি রক্তে অনেক বেশি কমে যায় এবং সেটা স্বাভাবিক মাত্রা থেকে সেক্ষেত্রে কিন্তু অনেক বেশি ঘাম হতে পারে। হার্ট অ্যাটাক যদি হয় সেক্ষেত্রেও ঘামের পরিমাণটি একটু বেশি বেড়ে যেতে পারে। কিছু কিছু ঔষধ আছে যে ঔষধগুলো অনেক সময় ঘামের প্রক্রিয়াটা বা ঘর্মগ্রন্থির যে সক্রিয়তা সেটা অনেক বেশি বাড়িয়ে দেয়। প্রাইমারি হাইপার হাইড্রোসিসের ক্ষেত্রে কোনো চিকিৎসার প্রয়োজন নেই, এটা এমনি এমনি সেরে যাবে। তবে কিছু লাইফ স্টাইল মডিফিকেশন করতে হবে। পরিহিত যে কাপড় সে কাপড়গুলো অনেক সময় পাতলা কাপড় পরতে বলি বা আমরা প্রতিদিন ব্যায়াম করতে বলি, প্রচুর পরিমাণের পানি খেতে বলি, দুশ্চিন্তামুক্ত জীবনযাপন করার উপদেশ দেওয়া হয়। এই প্রাইমারি হাইপার হাইড্রোসিস কিন্তু সাধারণত দেখা যায় হঠাৎ করে হয়ে যাবে। সেকেন্ডারি হাইপার হাইড্রোসিসটা কিভাবে নির্ণয় করবেন সেটা হচ্ছে সাধারণত কোনো সিস্টেম বা রোগের কারণে হয়। সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস নিয়ে আপনার কাছে আসবে তখন আপনি হ্যান্ডশেক করার চেষ্টা করবেন। হ্যান্ডশেক করার পরে যদি আপনার হাতটা ভিজা ভিজা অনুভব হয় তাহলে বুঝবেন সেকেন্ডারি হাইপার হাইড্রোসিস, কোনো রোগ আছে যার কারণে হাইপার হাইড্রোসিসটা হচ্ছে। প্রাথমিক অবস্থায় একটি চিকিৎসা নেওয়া যেতে পারে। এটা হচ্ছে ট্রপিক্যাল এজেন্ট বা এক ধরনের লোশন, ড্রাই কেয়ার লোশন নামে কিনতে পাওয়া যায়। এসব যদি ব্যবহার করা যায় সেক্ষেত্রে কিন্তু অনেকটাই রিলিফ পাওয়া যায় এই সমস্যা থেকে। এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে যদি অনেক বেশি হাত ঘামে সেক্ষেত্রে দিনে 2 থেকে 3 বার এই হাতে এই লোশনটা লাগিয়ে রাখতে পারেন, অথবা যদি পা ঘামে তাহলে শোয়ার আগে পায়ে বেশি করে এই লোশনটি লাগিয়ে শুতে পারেন, সেক্ষেত্রে অনেকটাই উপকৃত হওয়া যায়। কিছু ঔষধপত্র আছে যেমন প্রপানথেলিন ব্রোমাইড নামক কিছু ঔষধ আছে বাজারে কিনতে পাওয়া যায়। সেসব ঔষধ খাওয়ার আগে একজন ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে খেতে হবে। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।